বন্ধুগণ নমস্কার, কেমন আছেন বলুন। দেখুন, আমরা আমাদের জীবিকার মধ্যে দিয়ে সারা জীবন চলি, কিন্তু আমরা বুঝতে পাই না যে আমাদের জীবিকার জন্য হয়তো অনেকের জীবনহানি হচ্ছে, সেইটা আমরা কনসিডার করি সবসময়, মানে আমরা ওটা তুচ্ছ মনে করি। যেমন ধরুন, সকালবেলা আমরা ডিম খাচ্ছি, ডিম সেদ্ধ। ডিম মানে কি? ডিম মানে হচ্ছে একটি বাচ্চা জন্ম নেবে, তার আগের যে সিচুয়েশন বা আগের যে সময়, সেই সময়ে হচ্ছে ডিম। তার কিছুদিন পরই একটি ফুটফুটে বাচ্চা জন্ম নেবে এই পৃথিবীতে। সেই ডিমটাকে আমরা ভেঙে ফ্রাইং প্যানে বা আমরা সেই ডিমটাকে বয়লিং ওয়াটারের মধ্যে ডুবিয়ে সেদ্ধ করে খাচ্ছি। এটা কতটা অমানসিক নিজের সাথে না হলে হয়তো বোঝা যাবে না। তারপরে ধরুন, দুপুরবেলা আমরা চিকেনের কষা খাচ্ছি। এই চিকেন কীভাবে, সেও তো একটা জীব, আমাদের মতোই জীব, তাকে কীভাবে আমরা নৃশংসভাবে হত্যা করছি, প্রতিনিয়ত করে আমরা সেই তার মাংস, তার সুস্বাদু মাংস আমরা ভক্ষণ করছি। এছাড়াও ধরে নিন, বিভিন্ন রকম বড় প্রাণী, ছোট থেকে বড় প্রাণী, সমস্ত প্রাণীকে হত্যা করে করে আমরা প্রতিনিয়ত খাচ্ছি, খেয়ে খেয়ে বেঁচে আছি। শরীরের জন্য কিন্তু এটা খুব যে উপকারী তা নয়, বা খুব যে শরীর স্বাস্থ্য এতে হবে তা নয়। আসলে কিন্তু এই যে মাছ মাংস ডিম, এগুলো শরীরের ক্ষতিই করে, লাভ কিছু হয় না। কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত খেয়ে যাই। আমাদের বৈজ্ঞানিকরা বলছে যে আমাদের জীবন হচ্ছে প্রায় 170 বছর পর্যন্ত একটা মানুষ বাঁচতে পারে, কিন্তু তার বিভিন্ন রকম খাদ্যের যে অভ্যাস, সেই অভ্যাসের কারণে সে ক্রমাগত এমন কিছু খাদ্য শরীরে দেয় যাতে তার বয়স কমতে কমতে 50, 60, 70, 80 পর্যন্তই কিন্তু মানুষ বেঁচে থাকে, মানে তারপরে আর মানুষ বেঁচে থাকতে পারে না। তো ব্যাপারটা কী হচ্ছে, আমার বক্তব্য যে আমরা যদি আমাদের জীবন জীবিকার মধ্যে দিয়ে যদি হিংসাটাকে যদি বাদ দিই, তাহলে আমাদের শরীর যেমন সুস্থ থাকবে, সমাজও সুস্থ থাকবে। আর অপ্রয়োজনীয় জিনিস কেন আমরা শরীরের মধ্যে দেবো, এটাও আমি বুঝে উঠতে পারি না। একটা লোক নেশা করছে, নেশাগ্রস্ত, সে যেমন অ্যালকোহল খাচ্ছে বা সিগারেট স্মোকিং করছে বা অন্যান্য তামাকু খাচ্ছে, সেগুলো যেমন শরীরের পক্ষে ক্ষতিকারক, তার জন্য আয়ু কমে যাচ্ছে দিনের পর দিন, তেমনই কিন্তু মাছ মাংস ডিম খাবার জন্য কিন্তু আয়ু কমে যাচ্ছে। আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমরা কোনো প্রাণী হত্যা করে জীবনে বেঁচে থাকবো না, এবং আমরা তার জন্য কিন্তু আমাদের আয়ু বাড়বে, এমন নয় যে আমরা যদি প্রাণী হত্যা করে না খেলে আমাদের আয়ু কমে যাবে, তা নয় কিন্তু। তাহলে বন্ধু, আজ থেকে আপনারা ভাবনা চিন্তা শুরু করুন, কীভাবে ভেজিটেরিয়ান বা শাকাহারী হবেন, আর সাধারণ খাবার খেয়ে কীভাবে বেঁচে থাকা যায় সেই নিয়ে একটা চিন্তা ভাবনা শুরু করুন। অযথা এই নিরীহ প্রাণী জীবগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করে খাবার থেকে না খাওয়াই ভালো। ধন্যবাদ।